আঞ্চলিক হবে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডারবাজ মুক্ত। স্কুল জীবন থেকে তো আমি স্কুল ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। আমি স্কুল কমিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে আমার কিন্তু প্রথমে রাজনৈতিক জীবন শুরু। তারপর আমি ইউনিট ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলাম, পরবর্তীতে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছি। 1927 সালে আমি নাসিরাবাদ বয়েজ স্কুল ছাত্রলীগের স্কুল কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি। এরপরে এটা তো স্কুল কমিটি, আমি তৎকালীন সময় কিন্তু আমি নাসিরাবাদ ইউনিট ছাত্রলীগের ইয়ে ছিলাম, সাংগঠনিক সম্পাদক ছিলাম, প্রচার সম্পাদক ছিলাম, দায়িত্ব পালন করেছি। এরপর আমি কলেজ যখন ভর্তি হই, কলেজ ইন্টারমিডিয়েটের চলার পরীক্ষার সময়কালে আমি কলেজ ছাত্রলীগের ছাত্রলীগের আহ্বায়ক দায়িত্ব পালন করেছি। এরপরে কলেজ ছাত্রলীগের আবার পরবর্তীতে আমি সভাপতি দায়িত্ব পালন করেছি, এগুলো হলো 1997 সালে, 1997-তে। এরপরে আপনার স্টিয়ারিং কমিটির সদস্য হয়েছে ছাত্রলীগের, যে এইট মার্ডার হলো চট্টগ্রামে। এইট মার্ডারের পরে আমাদের সরাসরি আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বেই, তিনি তার নির্দেশে কিন্তু 12 জনকে নিয়ে স্টিয়ারিং কমিটি হয়েছিল। ওই স্টিয়ারিং কমিটি আমি একজন, 12 জনের মধ্যে একজন ছিলাম। এরপরে 2003 সালে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়, সেটা মহানগর ছাত্রলীগের আমি সভাপতির দায়িত্ব পালন করেছি দীর্ঘ প্রায় 10 বছর পর্যন্ত। অভিজ্ঞতা বলতে, তখন আমরা তো উচ্ছ্বাস, তখন আমাদের যে কৈশোর জীবন, কিশোর জীবনে আমরা ছাত্রলীগের একটা এই স্লোগান দেওয়া, রাজনীতিতে সম্পৃক্ত হওয়া, বক্তৃতা করা, এগুলো ছিল আমাদের খুব দুরূহ ব্যাপার ছিল। তখন আমরা অনেক কষ্ট করে সবাইকে এক জায়গায় করা, একজনকে ছাত্রলীগের সদস্য করা, সমর্থক করা, অনেক দুরূহ ছিল, মানে অনেক কঠিন ছিল। প্রত্যেকেই তো, প্রত্যেকের বাবা মা চায় না যে রাজনীতির সাথে তাড়াতাড়ি কেউ সম্পৃক্ত হোক। স্কুল জীবনে আমি তখন কিন্তু আমাকেও আসামি করা হয়েছিল একটা মামলায়, এরশাদ সরকারের সময়কালে এটা আমাকে একটা মামলাতে জড়িত করা হয়েছিল। আমি পরবর্তী সেই মামলাতে জামিন নিয়েছি এবং আমাকে আবার স্কুল জীবনে আমি একটা প্রচার কাজ চালানোর সময় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। সকালে গ্রেপ্তার করে প্রায় রাত পর্যন্ত আমি থানাতে আমাকে আটক করে রাখা হয়েছে পাঁচলাইশ থানায়। তখন আমি রাতে আবার থানা থেকে মুক্তি লাভ করেছি। এরপরে বিভিন্ন আছে কঠিন দুঃসময়ের স্মৃতিগুলো, তো কঠিন এরশাদ সরকারের স্বৈরাচারের সরকার শাসনামলে অনেক কষ্ট করে আমরা রাজনীতিতে করতে হতো। তখন পুলিশ খুঁজতে যখন বাসায় যায়, তখন তো আমাদের জন্য এটা বিশাল একটা প্রেস্টিজিয়াস বিষয় ছিল। তারপর যখন স্কুলে পড়ি, তখন এই বিষয়গুলো তো অনেক কঠিন। তখন রাতে খাওয়ারের অনেক সমস্যা, মার্শালার সময় বাইরে থাকতেছি, খাওয়াটা অনেক কষ্ট করে খেতে হতো। এই ধরনের অনেক খুঁটিনাটি অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে ওঠা, গড়ে ওঠা, এ পর্যন্ত আপনাদের ভালোবাসা দোয়া নিয়ে এ পর্যন্ত এসেছি। আসলে এক এক সময় এক এক ধরনের অভিজ্ঞতা, তখন এক ধরনের একটা আনন্দ, স্পৃহা, মজা, উৎসাহ, উদ্দীপনা, এই পর্যায়ে এসে আরেকটা আরেক ধরনের আনন্দ, উৎসাহ, উদ্দীপনা। আমাদের সব কিছু মিলেই আমাদের নেত্রী রাষ্ট্রপতি শেখ হাসিনা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, এটাই আমাদের বড় ধরনের একটা প্রত্যাশা, প্রাপ্তির একটা বড় বিষয়। আমরা চাই কি, আমাদের সর্বস্তরের আমাদের চাওয়াটা হলো যে এই রাষ্ট্র ক্ষমতায় মুক্তিযুদ্ধের পক্ষের একজন শক্তি, যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের জন্য কী করেন নাই, তিনি স্কুল জীবন থেকে নিজেকে গড়ে তুলেছেন এবং দেশের জন্য কাজ করেছেন, কাজ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন দিনের পর দিন বিভিন্ন। উনি দেশের পক্ষে কথা বললে ওনাকে গ্রেপ্তার করা হতো, দেশের পক্ষে কথা বলে অনেক কিছুর শিকার তিনি হয়েছেন, ধাপে 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 বঙ্গবন্ধুদের রূপান্তরিত হয়েছেন এবং রূপান্তরিত হয়ে এদেশের 30 লক্ষ মানুষ মুক্তিযুদ্ধ লড়াই করেছে, 2 লক্ষ মা বোন তাদের ইজ্জত সম্ভ্রম হানে বিকিয়ে দিয়েছে। এরপরে 75-এর একটা আমাদের কত একটা ট্রেজেডি, 75-এর বঙ্গবন্ধুর পরিবারের সকলে কিন্তু আমাদের দুইজন ছাড়া, নেত্রী আমাদের বঙ্গবন্ধুর দুই মেয়ে ছাড়া, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা আপা ছাড়া কেউ কিন্তু তারা রাখেননি, সকলকে তারা দেশের বাইরে থাকার কারণেই কিন্তু বেঁচে গেছেন আল্লাহর রহমতে। এটা হয়তো আমাদের ভাগ্য, বাঙালি জাতির জন্য এটা একটা বিশাল পাওয়া। তাই এই অবস্থা থেকে আজকে দেশের এই অনেক দুঃশাসন, 75-এর পরে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, মামলা, হামলা, মানে বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতে গেলেই, দেশের পক্ষে কথা বলতে, বঙ্গবন্ধু হত্যার বিচার চাইতে গিয়েও
অনেকে অনেকভাবে লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিকৃত হয়েছে, দিনের পর দিন জেল কেটেছে আমাদের নেতারা, অনেককে আমরা দেখেছি নিঃশেষ হয়ে গেছে। আমাদের সকল কিছুর সম্মিলন এবং প্রাপ্তি হলো শেখ হাসিনার গাড়িতে রাষ্ট্রীয় পতাকা, জাতীয় পতাকা থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। অনেককে আমরা হারিয়েছি, আমাদের সহযোদ্ধারা অনেকের জীবন দিয়েছে জামাত শিবির বিএনপির হাতে, সরকারের বিভিন্ন এলিট ফোর্সের হাতে নিজেদের জীবন বিকিয়ে দিয়েছে, নিঃশেষ করে দিয়েছে, হত্যা করেছে, পরিবারের সাথে অনেক ধরনের তখন নির্যাতন, বাবা মাকে আমার 111 আমার ভাইকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, আমার ঘর ভাঙচুর করেছে মহিউদ্দিন ভাই অ্যারেস্ট হওয়ার আগের দিন রাতে। তো এগুলো অনেক ধরনের স্মৃতি আছে, সব কিছু মিলে আজকে আমরা একটা মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের শক্তি আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, এটাই আমাদের বড় একটা প্রাপ্তি, এটাই আমাদের বড় একটা আমাদের আজকে আমাদের মনের মধ্যে একটা শান্তি যে আমাদের দেশের একটা মুক্তিযুদ্ধের প্রগতিশীল সরকার এই দেশকে শাসন করছে এবং পাশাপাশি দেশের আজকে আমরা অনেক দূরে গিয়ে গিয়েছি। সারা বিশ্ব আজকে বাংলাদেশকে নিয়ে এটা অনেক ধরনের কথা বলে এবং বাংলাদেশ আগের জায়গা নেই, যে বাংলাদেশ দুর্নীতির শীর্ষে ছিল, যে বাংলাদেশ জঙ্গিবাদের রাষ্ট্রে ছিল, যে বাংলাদেশ আগে সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করা হতো পাকিস্তানি আইএসে যেখানে টাকা উৎপাদন করত, সে বাংলাদেশ আজকে একটা প্রগতির বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজকে সারা বিশ্বে প্রশংসিত একটা জায়গায় পৌঁছে গেছে। আমরা সেই জিনিসটা আমাদেরকে ধরে রাখার জন্য আজকে আমাদের সকলকে কাজ করতে হবে। শেখ হাসিনা যে জিনিসগুলো আমাদেরকে দিয়ে যাচ্ছেন, নেত্রী আমাদের জন্য যে কাজটা করে যাচ্ছে সেই কাজ মানুষের কাছে পৌঁছাবো। 23 সালে নির্বাচন আসছে, সব কিছু মিলিয়ে আমাদেরকে একটা সুন্দর শক্তিশালী অবস্থানে দাঁড় করাবার জন্য, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার জন্য কিন্তু সেই জিনিসটা আমাদের নেত্রী করে যাচ্ছেন। আমাদের যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যিনি মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনী প্রধান ছিলেন, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগের শেখফুল্লাহ মনি ভাই, তারই সন্তান কিন্তু আজকে যুবলীগের চেয়ারম্যান। তিনি তো সে যুবলীগকে নিজের হৃদয়ে ধারণ করেন এবং সেভাবেই তিনি সারা বাংলাদেশের একটি ইমেজ, উনি নেতা হওয়ার পর থেকে, উনি যুবলীগের রাজনীতিতে হাত দেওয়ার পর থেকে যে পরিবর্তন আমরা লক্ষ্য করছি। যুবলীগ নিয়ে আগে বিরূপ ধারণা ছিল মানুষের, যুবলীগ মানে টেন্ডারবাজি, ক্যাসিনো কাণ্ড, এই সেই অনেক কিছু। আমরা চাই যে শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যেই আজকে বাংলাদেশের আওয়ামী যুবলীগ যে ভিত্তির উপর তার দাঁড়িয়েছে এবং যে একটা নতুন ইমেজ ক্রিয়েট করেছে, যে ধারণা আজকে সবাই পোষণ করছে, আমরা সেটার সাথে তাল মিলিয়ে একটা তার সাথে সারথি হয়ে মানবিক যুবলীগের যেই তিনি কনসেপ্ট দিয়েছেন সেই কনসেপ্টকে নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে কাজ করেছি। ধরতে আপনি ধরুন আমরা করোনাকালীন সময়ে অনেক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করেছি, আমরা মানুষের এই 2000 মানুষকে প্রতিনিয়ত আমরা রান্না করা খাওয়ার খিচুড়ি বিতরণ করতাম, আমরা শুকনা খাওয়ার চাল ডাল তেল পেঁয়াজ লবণ বিভিন্ন কিছু আমরা নিম্ন আয়ের অসহায় মানুষের কাছে যার ঘরে খাওয়ার নেই অক্সিজেন আমরা দিয়েছি, রোগীদের কাছে অক্সিজেন সেবা চালু করেছি, আমরা আইসিইউর জন্য আন্দোলন করেছি, হাসপাতালে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছি যাতে রোগীদের আনা নেওয়ার অসুবিধা না হয়, সব ক্ষেত্রে কিন্তু আমরা দায়িত্ব পালন করেছি। সেটা কিন্তু মানবিক রাজনীতির একটা অনন্য দৃষ্টান্ত এবং বঙ্গবন্ধুর রাজনীতিটা হলো যে মানুষের জন্য, মানুষের মানুষের চাহিদা কি, মানুষের সুখে দুঃখে আপদে বিপদে আমরা যদি মানুষের সহায় সংকটে না থাকি, সংকটময় মুহূর্তে যদি রাজনৈতিক নেতৃবৃন্দ নেতৃত্ব না থাকে, তাহলে তো সেটা রাজনীতি হতে পারে না। অবশ্যই নিজের আন্তরিকতা দিয়ে আমি চট্টগ্রাম মহানগর যুবলীগের যে ভেঙে পড়া যে স্থবির কর্মকাণ্ডকে, প্রত্যেকটি ওয়ার্ড থানাকে সচল করার চেষ্টা করব। আমাদের দুঃসময়ের অনেক পোটখাওয়া নেতারা বিভিন্ন জায়গায় আছে, পুরাতন নবীন মিলে, নতুন পুরাতন মিলে আমরা একটা সমন্বয়ের মাধ্যমে যুবলীগকে আমরা দাঁড় করাবার চেষ্টা করব এবং যে সে যুবলীগ হবে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ট্যান্ডারবাজ মুক্ত, এই ধরনের কোনো ধরনের স্ক্যান্ডাল যাতে আমাদের কারো নেতা কর্মীর বা যুবলীগের নামের সাথে সম্পৃক্ত না থাকে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আসলে আমাদের নেতৃত্ব নিজেই বারবার বলছেন, যারা দলের দুঃসময়ে সংগঠনের জন্য কাজ করেছে বিভিন্ন আমাদের সাবেক নেতৃবৃন্দরা, ছাত্রলীগ করা যারা আছে, আমাদের মাননীয় চেয়ারম্যান সেইভাবে এগিয়ে চলছেন এবং সেভাবেই তিনি বিভিন্ন জেলাতে সাবেক ছাত্র নেতাদেরকে তিনি প্রোভাইড করেছেন, নেতৃত্ব আনার চেষ্টা করেছেন।
আমরাও চাই একটা স্বচ্ছ ইমেজের টিয়া কিনা তাদের মূল্যায়ন হোক, এবং সেই ইমেজ দিয়ে স্বচ্ছতা দিয়ে পরীক্ষিতদেরকে নিয়ে যদি একটা সুন্দর কমিটি পাওয়া যায়, সেটা আমার ক্ষেত্রে নয়, যাকেই দিক, যোগ্যতার নিরিখে বিচার বিশ্লেষণ করে কেন্দ্রীয় নেতারা যাদেরকে বানাবেন, আমরা সেটাই প্রত্যাশা করি, একটা ভালো কমিটি পাওয়া দেবে তারা।